শুভেচ্ছা জানাচ্ছি। টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন বা জমি কিনেছেন না ঝামেলা কিনেছেন, কেনার পর দলিল রেজিস্ট্রি হয়ে গেছে কোনো জমি, আপনি যখন কিনে নিলেন তখন দলিলটাও দেখলেন না যে সেই দলিলে আপনার এরিয়া বা চৌহদি যেটাকে বলে সেগুলো উল্লেখ করেছে কিনা, সেই আগের প্যাটার্নে আপনি খোঁজই নিলেন না আপনার সম্পত্তিটা কিভাবে দলিল হলো, কি হলো না হলো, এবং ওটা নিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। রেজিস্ট্রি হওয়ার পর আপনি গুরুত্বই দিলেন না যে আপনাকে রেকর্ড করতে হবে, বা এর বা জমি কেনার আগে আপনি সেই প্লট দেখলেন না। নিয়ম হচ্ছে জমি কেনার ক্ষেত্রে কি করা উচিত বর্তমান দিনে, বর্তমান দিন বিভিন্ন রকম ক্যারিকেচারের যুগ, এই ক্যারিকেচারের যুগে কোনো জমি কেনার আগে সেই জমির দলিল, পর্চা, আরএস, খতিয়ান, যা যাবতীয় কাগজ আছে সমস্ত পেপার্স আগে দেখুন। পেপার্স দেখার পর জমির যার কাছ থেকে কিনবেন তার যদি রেট এবং দামে পোষিয়ে যায় বা ঠিকঠাক হয়ে যায় তাহলে ওই জমিতে রেজিস্ট্রির আগেই চলে যান, দিয়ে আপনাকে আপনি সেই জমির লোককে বলুন যে আপনি এরিয়াটা মেপে দিন। এরিয়া মেপে দিয়ে প্রয়োজন হলে চারিদিকে প্রাচীর বা দখল করার মতো করে যা যা করা প্রয়োজন সেগুলো চৌহদে মানে আপনার এরিয়াতে ডাল বা আর কিছু লাগালেন। লাগানোর পর জমি রেজিস্ট্রি করতে যান বা আশেপাশের লোককে জিজ্ঞাসা করুন যে ভাই আমি এই জমিটা কিনতে যাচ্ছি, এতে কোনো সমস্যা আছে, কোনো ডিসপিউট আছে নাকি বলো। কারণ টাকা দিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার পর ঝামেলা ঘাড়ে নিয়ে আপনি ঘুরবেন আর কোর্টে কোর্টে দৌড়াবেন, এটা কিন্তু ঠিক হবে না আমার মনে হয়। কারণ আমরা কোর্টে দেখছি যে কোনো কিছু জানাশোনা নাই, হ্যাঁ হ্যালো, কেউ চাঁদ বিক্রি করেছে ওইটাও রেজিস্ট্রি করে নিয়েছেন আপনি, দিয়ে নিজে ঝামেলা পুড়িয়ে বেড়াচ্ছেন। এলআরটিটি হোক, এসডিও কোর্ট হোক এবং যত কোর্ট আছে, জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন, সিভিল জজ, যত যা আছে এই সমস্তগুলো করে বেড়াচ্ছেন। দলিল আছে তো, রেকর্ড নাই রেকর্ড আছে তো, পর্চায় নাম নাই পর্চায় আছে তো, খতিয়ান নাই খতিয়ান আছে তো, আরএস নাই, এইরকম সমস্যাগুলো হয়ে আছে। তাই আমি অনুরোধ করব জমি জায়গা কেনার সময় যদি কোনো জমি নতুন জমি কিনতে চান তাহলে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন। গ্রহণ করার পর তারপরে দলিল হয়ে যাওয়ার পর সেটাকে রেকর্ডে যেন অ্যাপ্লাই করুন, তাতে কোনো সমস্যা আসছে কিনা দেখুন। এই রেকর্ড হয়ে যাওয়ার পর সমস্ত যে ব্যাপারগুলো আছে জমি সংক্রান্ত যত ব্যাপার আছে সমস্ত চেক এবং চেক পড়তাল করেই জমিটা কিনুন। কেনার পরে এবার দেখুন যে জমি অনেক সময় কেনা হয়ে গেছে, আপনি বলবেন আমি নতুন জমি কিনছি না, আমার কেনা হয়েছে, এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো থাকার পরে দেখবেন যে আরএসএ নাম ভুল আছে, ধর কোনো ব্যাপার না, অ্যালফাবেট ভুল আছে না, হয়তো টাইটেল নেই আর কিছু, কোনো গ্রাহ্য করছেন বা গুরুত্ব দিচ্ছেন না, যে এগুলো কোনো ব্যাপার না, জমিতে আমি নিয়ে নিয়েছি দখলে আছে, কোনো অসুবিধা নেন। প্লিজ, আমি একজন আইনজীবী হিসাবে অনুরোধ করব, আরএস হোক, খতিয়ান হোক, আর যা যা জমি সংক্রান্ত যত কাগজ আছে সমস্ত কাগজ আপনার নামের বানান, স্পেলিংগুলো ঠিক হচ্ছে কি না দেখুন, কোথাও ভুল হলে সেটাকে কারেকশন করুন। আপনার জমি 300 টাকা দিয়ে কোনো দালাল সেই দালালি করে রেকর্ড অন্যের নামে হয়ে গেছে, জমি আপনার দলিল আপনার সমস্ত কিছু রেকর্ড অন্যের নামে হয়ে গেছে, রেকর্ড হয়ে যাওয়ার পর আপনি সেই জমিতে কিছু করতে যাচ্ছেন এসে বাধা দিচ্ছে, এই যে সামগ্রিক সমস্যা, পয়সা দিয়ে জমি না কিনে সমস্যা কিনার মতো অবস্থা হয়ে গেছে। তো অতি সত্বর এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে খোঁজ খবর নিন এবং দায়িত্ব সহকারে আপনার আগামী প্রজন্মের কথা ভেবে, আপনি হয়তো আপনি সমস্ত সমস্যাগুলো জানেন কিন্তু কিছুদিন পর আপনি যখন মারা যাবেন, কেউ এখানে চির বাঁচতে আসেনি, মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার পরিবারকে সমস্যা বা সমস্যার মুখে ফেলে দিয়ে আপনি মারা যাচ্ছেন, তাই আপনি জীবিত অবস্থায় বা আপনার জীবনকালেই সেই সমস্ত মানে সম্পত্তির যে সমস্ত ডিসপিউট আছে এই ডিসপিউটগুলোকে সঠিকভাবে ঠিকঠাক করে নেওয়ার অনুরোধ করব। আমি আপনাদের ভাই মোফাক্কেরুল ইসলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন।